যখন ডাউল ভাতের মধ্যে ডাউল নিতাম, ডাউলগুলো না ভাই, কোন দৈত্য দানব নয়, বর্তমান ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতাই বিশ্বনবী বর্ণিত সেই ভয়ঙ্কর দানব দাজ্জাল, জামানার ইমাম ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়াজিদ খানপান্নি। খানপান্নি নামাজের শয়তানের এই বদ্দাল খানপান্নি, তার নাম হলো বায়াজিদ খানপান্নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশ বিদেশের যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে রাহে ইসলাম চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মহব্বত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে হিজবুত তাওহিদ নামক একটি কুফুরি সংগঠন রয়েছে, যাদের প্রতিষ্ঠাতা বায়াজিদ খানপান্নি সে চেয়েছিল বাংলাদেশের প্রত্যেকটি মুসলমানের রন্ধ্রে রন্ধ্রে তাদের কুফুরি আকিদাগুলো, তাদের ভ্রান্ত মতবাদগুলো ঢুকিয়ে দিতে। কিন্তু সে তার চেষ্টায় ব্যর্থ হয়ে সেই মনের আশা পূরণ করার পূর্বেই বিদায় নিয়ে চলে যায়। মাগার থেমে যায়নি তাদের সেই কুফুরি কর্মকাণ্ড। তার জামাতা হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব শ্বশুর ফাদারের দেখানো পন্থা অনুযায়ী একই সিস্টেমে একইভাবে মুসলমানদের মধ্যে ফেতনা সৃষ্টি করতে লাগলো, মুসলমানদের ইমান নিয়ে খেলা শুরু করলো। আমরা আরবি জানি না, আরবি জানি না, তাদেরকে কে বললো তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুনা সুম্মা কাল্লা সাওফা তাআলামুন কিন্তু যখন আলেম সমাজ এই বিষয়টি দেখল যে হিজবুত তাওহিদ নামক এই কুফুরি সংগঠন তারা নতুনভাবে আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে, ঠিক তখনই সকল স্তরের আলেমগণ, জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, আল হাদিস, সুন্নি, কওমি, সকল স্তরের আলেমগণ তাদের ব্যাপারে জনগণকে সতর্ক করতে লাগলো, সাবধান করতে লাগলো। তাওহিদের দল, কিন্তু আসলেই তারা হিজবুত তাওহিদ নয়, তারা হচ্ছে হিজবুত শয়তান, তথা শয়তানের দল। তাদের আরেকটি দাবি হলো দাড়ি টুপি, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এটার নাম হিজবুত তাওহিদ। এটা মারাত্মক ভাবে 64 ডিস্ট্রিক্টে কাজ করতেছে একসাথে। সাম্প্রতিক কালের ভয়াবহ আকার ধারণ করা একটি ফিতনার নাম হলো হিজবুত তাওহিদ। তখন তারা বহু আলেমের নামে বিভিন্ন জায়গায় মামলা করতে লাগলো, কিন্তু ব্যর্থ হলো তাদের সেই অপচেষ্টা। এরপর তারা তাদের সুর এবং সিস্টেম উভয়টাই পাল্টিয়ে ফেললো। তারা অতি সূক্ষ্মভাবে সুকৌশলে কয়েকটি চামচা নির্ধারণ করলো, কয়েকটি ছেলে এবং মেয়েকে তাদের কাজের জন্য নিযুক্ত করলো, যাদের কাজ হলো একমাত্র আলেম ওলামাদের বিরুদ্ধে ভিডিও তৈরি করা। তাদের মধ্যে একজন আছে আসাদ। এই আসাদ নামক এই চামচা একের পর এক হুজুরদের বিরুদ্ধে ভিডিও মেক করেই যাচ্ছে, যা নিয়ে আমি ইতিপূর্বে একটি ভিডিও তৈরি করেছি। তো সে গতকালকে আর একটি ভিডিও বানিয়েছে, সেখানে বিভিন্ন সময় বিভিন্ন নাস্তিকরা যখন তারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করলো, তাদের বিরুদ্ধে যখন আলেমরা গরম ভাষণ দিয়েছে, সেই গরম ভাষণগুলো কেটে কেটে মানুষের মধ্যে বোঝানোর চেষ্টা করছে যে আলেমরা হলো উগ্রবাদী। কিন্তু আপনি ফেসবুক খোলেন, ধর্মীয় উগ্রপন্থার এক অভয়ারণ্য দেখতে পাবেন। তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা। কিছু কুলাঙ্গার দুই দিন পর পর আমার নবীর বিরুদ্ধাচরণ করে, নবীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, কথা ঠিক না বেঠিক? 2013 সালে একবার নাস্তিক মুরতাদ ব্লগার চক্র রাজীব হায়দার রাব আমার নবীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল। আল্লামা আহমদ শফি ডাক দিয়েছিলেন নবী প্রেমিক তাওহিদি জনতা বুকের তাজা রক্ত দিয়ে প্রাণপ্রিয় মাতৃভূমিকে ধুয়ে মুছে পবিত্র করেছিল। আমাদের দাবি
আল্লাহ ও আল্লাহর রাসূলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কটূক্তি করলে সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে যদি না করেন বাংলাদেশে এমন আগুন জ্বলবে যেই আগুনকে বঙ্গোপ সাগরে পানি দিয়ে নিবার সম্ভব সুপ্রিয় দর্শক কি বুঝলেন নাস্তিকরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালি দেয় সে নাস্তিকদের বিরুদ্ধে ভিডিও না বানিয়ে হুজুররা কেন নাস্তিকদের বিরুদ্ধে কথা বলেছে এই জন্য হুজুরদের বিরুদ্ধে তারা ভিডিও বানিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে তাহলে বিষয়টি একদম ক্লিয়ার হয়ে গেল যে হিজবুত তাওহীদ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে না তারা ভালোবাসে নাস্তিকদেরকে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালি দেয় তাদেরকে ভালোবাসে এর পরেও যদি কেউ হিজবুত তাওহীদকে কুফরি সংগঠন মনে না করে তাহলে আমি মনে করব তার ইমানের মধ্যে ন্যূনতম হলেও সমস্যা রয়েছে তাই আমি সকল ধর্মপ্রাণ মুসলমানদের নিকট আবেদন করব সময় থাকতে এই কুফরি সংগঠন এই হিজবুত তাওহীদ নামক এই বাতিল ফেরকাকে বয়কট করুন পাশাপাশি সরকার বাহাদুরের নিকট দৃষ্টি আকর্ষণ করব আপনি এই উগ্রবাদী ইসলাম বিদ্বেষী ইমান বিধ্বংসী এই হিজবুত তাওহীদকে নিষিদ্ধ ঘোষণা করুন আল্লাহ আপনার সহায় হন আমার তৌফিক ইল্লা বিল্লাহ